হ্যালো এভরিওয়ান, আগের দিন আমরা করেছিলাম এন ডাইমেনশনাল স্পেসে কোনো আমরা পয়েন্ট কীভাবে লিখব, পয়েন্ট দুটো পয়েন্ট থাকলে যোগফল, গুণফল, বিয়োগফল, তার নর্ম কী করে বের করবো সেটা, তার সঙ্গে ওপেন বল কী জিনিস সেটাও আমরা করেছিলাম। তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তো এখানে দেখো একটা আই বাটন আছে, আই বাটনে ক্লিক করো, তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো আজকে আমরা করবো ইন্টেরিয়র পয়েন্ট ওপেন বল। তো ইন্টেরিয়র পয়েন্টটা ফার্স্টে শিখি আমরা, তো সরি ওপেন বল না, ওপেন সেট, তারপর আমরা করব ওপেন সেট। তো ইন্টেরিয়র পয়েন্টটা কি, এসবিএ সাবসেট অফ আর টু দি পাওয়ার এন, তাহলে এন ডাইমেনশনাল স্পেসে এস হচ্ছে যে কোনোটাকে তার সাবসেট, অ্যাজুম দ্যাট এ বিলংস টু এস, তাহলে তোমার হচ্ছে কি সে এস থেকে আমরা কী করলাম একটা এ ভেক্টর চুজ করে নিলাম, চুজ করার পরে কিন্তু এটাকে ফিক্সড করলাম, আমরা একটা আরবিটারি এটা কিন্তু চুজ করবো, আরবিটারি চুজ করার পর কী করবো এটাকে ফিক্সড করে দেবো। দেন এ ভেক্টর ইজ কল্ড অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, তাহলে এটাকে বলবো আমরা এসের ইন্টেরিয়র পয়েন্ট ইফ দেয়ার এক্সিস্ট, যদি সেখানে কি থাকে অ্যান ওপেন বল, তো ভাইটাল খুবই, অ্যান ওপেন বল, যে কোনো একটা যদি আমরা ওপেন বল খুঁজে পাই উইথ সেন্টার এ, একে সেন্টার করে অল অফ হোজ পয়েন্ট বিলং টু এস, যার প্রত্যেকটা পয়েন্ট কী হবে এসের মধ্যে বিলং করছে, এভরি ইন্টেরিয়র পয়েন্ট অফ এ বিলংস টু এস ক্যান বি সারাউন্ডেড বাই এ ওপেন বল বি এ কমা ডেল্টা সাবসেট অফ এস। ঠিক আছে, ব্যাপারটা কী বলতো, এটা ধরেন আমাদের এ ভেক্টরটা, ঠিক আছে, তো এই ভেক্টরটাকে কী করবো আমরা সেন্টার করে একটা ডেল্টা রেডিয়াসে আঁকলাম, ধরুন এটা আমাদের সে ওপেন বলটা, ঠিক আছে, এসটা আমাদের পুরো এইটুকুটা, এটা হচ্ছে এস, আর পুরো যে পেজটা সেটা হচ্ছে আর টু দি পাওয়ার এন, তাহলে আর টু দি পাওয়ার এন এর সাবসেট নিলাম এস, এস এর মধ্যে যে কোনো একটা আমরা পয়েন্ট নিলাম এ, বলছে তাহলে একে ঘিরে যদি আমরা যে কোনো একটা ওপেন বল খুঁজতে পারি যার প্রত্যেকটা পয়েন্ট কী হচ্ছে এস এ বিলং করবে, অল অফ হুজ পয়েন্ট, তাহলে এর প্রত্যেকটা পয়েন্ট, ধরুন এর মধ্যে কিছু পয়েন্ট আছে এভাবে, এর প্রত্যেকটা পয়েন্ট কার পয়েন্ট আবার এস এ পয়েন্ট হবে, তাহলে আমরা এটাকে বলবো এই এস সেটের কি একটা ইন্টেরিয়র পয়েন্ট। ঠিক আছে, কি বলছে, দ্য সেট অফ অল ইন্টেরিয়র পয়েন্ট অফ এস ইজ কল্ড দ্য ইন্টেরিয়র অফ এস অ্যান্ড ডিনোটেড বাই ইন্ট অফ এস, তাহলে সেট অফ অল ইন্টেরিয়র, তাহলে এখানে এ পেলাম, এবার আমি যদি ছবিটা বড় করে রাখি, এটা যদি আমাদের এস হয় বাইরেটা হচ্ছে আর টু দি পাওয়ার এন স্পেস, এখানে একটা পয়েন্ট এ আছে, এখানে একটা পয়েন্ট বি, এখানে একটা পয়েন্ট সি ডি, এইভাবে অনেকগুলো পয়েন্ট আছে। ঠিক আছে, তো এগুলোকে ঘিরে আমরা কী পেলাম একটা করে নেইবারহুড পাচ্ছি, সেটা চারকোনা হতে পারে, গোলও হতে পারে, ঠিক আছে, যার কি হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবাই কোথায় এসে বিলং করছে, এসের মধ্যে বিলং করছে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা কী বলবো ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। ঠিক আছে, আর অ্যান্ড ডিনোটেড বাই ইন্ট অফ এস, তো এটার ক্ষেত্রে আমাদের ইন্ট অফ এস কি আসছে আমাদের সেট অফ এ বি সি ডি, তো পার্টিকুলার এটার ক্ষেত্রে আমাদের ইন্ট অফ এস, তার মানে এস সেটটার ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে এ বি সি ডি। তারপর এটা বলেছে এস সেট এস সাবসেট অফ আর টু দি পাওয়ার এন ইজ কল অ্যান ওপেন সেট ইফ অল ইটস পয়েন্ট আর ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এই যে এসটা নিয়েছি কি বলছে এটাকে আমরা ওপেন তখনই বলবো যদি এর প্রত্যেকটা পয়েন্ট কী হয়ে যায় ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এর মধ্যে যতগুলো পয়েন্ট যেমন ধরুন এই মাঝখানে একটা পয়েন্ট নিচ্ছে তাই না, এটা এস এর মধ্যে থাকবে, বি এর ইন্টেরিয়র মধ্যে আছে আর প্লাস এস এর মধ্যে, তবে তো এটা ইন্টেরিয়র পয়েন্ট বলবো, এবার এই পয়েন্টটা ঘিরে যদি আবার একটা পাবো এভাবে একটা আমরা কী পাবো ওপেন বল পাবো, এইটাকে ঘিরে পাবো প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে ঘিরে কী পাবো আমরা আরও ওপেন বল পাবো, এবার এভাবে করে করে যখন দেখাতে পারছি প্রত্যেকটা পয়েন্টে কী হচ্ছে
एस एर इंटेरियर पॉइंट তাহলে আমরা এসটা কে বলবো কি ইন্টেরিয়র সরি ওপেন সেট। যদি একটা পয়েন্ট বাদ যায় তাহলে কিন্তু সেটা ওপেন সেট হবে না। যদি প্রত্যেকটা পয়েন্টে কি হয় তার ইন্টেরিয়র পয়েন্ট তাহলে সেটাকে বলবো আমরা ওপেন সেট। তাহলে এই গেল আমাদের ওপেন সেট। এবার ওপেন সেটে কিছু আমরা প্রপার্টি করব। এক নম্বর প্রপার্টি বলছে নাল সেট ফাই, যেটাকে আমরা লিখি সেটা হচ্ছে অ্যান্ড দ্য হোল স্পেস আর টু দি পাওয়ার এন আর ওপেন সেট। তাহলে আর টু দি পাওয়ার এন থেকে তুমি যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট নাও এ বি সি ডি, আর টু দি পাওয়ার এন ধরো পুরো পেজটা, এখানে আমি বলছি পুরো পেজটার মধ্যে তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন এক একটা পয়েন্ট কি হচ্ছে ওপেন সেট। তাহলে পার্টিকুলার পয়েন্টগুলো কি হবে ওপেন সেট, কোনো পয়েন্ট যদি না থাকে ফাই সেটাও কি হবে ওপেন সেট। ইউনিয়ন অফ এনি ফ্যামিলি অফ ওপেন সেট ইন আর টু দি পাওয়ার এইচ এন ইজ ওপেন। তাহলে যে কোনো ওপেন সেট যদি তোমরা ইউনিয়ন নাও আরবিটারি ফ্যামিলি তোমার ইচ্ছা খুশি নাও না কেন তার ইউনিয়ন নিয়ে লিখে সেটা কী হবে ওপেনই হবে। ইন্টারসেকশনে কিন্তু হচ্ছে ফাইনাইট নাম্বার, তাহলে দেখো ইউনিয়নের ক্ষেত্রে ছিল এনি ফ্যামিলি যে কোনো ফ্যামিলি, কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে ফাইনাইট নাম্বার। ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ এগেইন অ্যান ওপেন সেট। তাহলে ইউনিয়ন নিলে তুমি আরবিট্রারি কালেকশন নিয়ে নেওয়ার কারণে সেটা ওপেন হবে, কিন্তু যখন ইন্টারসেকশন নিব আমরা তখন অবশ্যই সেটা ফাইনাইট নাম্বার হতে হবে। ইনফাইনাইট হলে সেটা কি আমাদের ওপেন সেট হতেও পারে না হতে পারে। তো চলো তোমরা একটা এক্সাম্পল করে তোমরা বুঝতে পারবে। ধরো না এ সেটটা এরকম নিচ্ছি আমরা মাইনাস অফ এন বাই এন প্লাস ওয়ান থেকে এন বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে, যেখানে এন কত ওয়ান টু ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে বলছে এর ইন্টারসেকশন নেই, তাহলে ইন্টারসেকশন অফ এ এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি কত হবে আমাদের ইন্টারসেকশন নিলে। ইন্টারসেকশন তখন এন এ মানে ইনফিনিটিতে নিয়ে যাও, ইনফিনিটিতে মানে প্রথম ফার্স্টে এন দিয়ে ভাগ করার পর নিচ্ছে, ভাগ করার পর ইনফিনিটি এন টেন্স টু ইনফিনিটি করে দাও, তাহলে এর মানটা আসবে আমাদের ওয়ান। আচ্ছা দেখো এক কাজ করি আমরা গ্রাফ, এখানে পয়েন্টে কী আসছে যখন এন এর মান ওয়ান নেবো তাহলে ওয়ান বাই তাহলে মাইনাস হাফ কমা হাফ, যখন এন এর মান টু তখন টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি, এখানে আসবে টু বাই থ্রি, যখন এন এর মান থ্রি তখন মাইনাস থ্রি বাই ফোর, থ্রি বাই ফোর, তাই তো ছবিটা আঁকলে কীরকম আসবে আমাদের, এখানটায় জিরো, এখানটায় আমাদের হাফ, এখানটায় আমাদের মাইনাস হাফ, ঠিক আছে। টু বাই থ্রি হাফ মানে হচ্ছে পয়েন্ট ফাইভ, টু বাই থ্রি তার মানে হচ্ছে কি পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সামথিং, তার মানে এখানটায় আমাদের টু বাই থ্রি আসছে, এখানে মাইনাস টু বাই থ্রি, এটা কত আসবে আমাদের এখানে হচ্ছে কি থ্রি বাই ফোর, তার মানে প্রায় পয়েন্ট সেভেন টাইপে আসছে। তাহলে এখানে ধরুন আমাদের এরকম আসবে থ্রি বাই ফোর, এখানটা মাইনাস থ্রি বাই ফোর। তাহলে এক দেখো দেখো যখন আমাদের কী নিচ্ছি আমরা ইন্টারসেকশন নিচ্ছি, এবার তুমি এন এর মান যত বাড়ো না ধীরে ধীরে এটা কিন্তু বাড়তে থাকবে। এবার ইন্টারসেকশন মানে কি সবথেকে ছোটোটা, তো সবথেকে ছোটো বাচ্চা আমরা কোনটা মাইনাস হাফ থেকে প্লাস হাফ, তাহলে এর ইন্টারসেকশন চলে আসছে আমাদের মাইনাস হাফ থেকে প্লাস হাফ। এখানে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা সেটি কেমন ছিল ওপেন আর এখানে ওপেন, তাহলে ওপেন নিলে আমাদের যে ইন্টারসেকশন পাচ্ছিলাম সেটা কী পেলাম আমরা ওপেন সেট। আর আমরা জানি যে ওপেন বল আছে যেটা পাঁচ নম্বর কন্ডিশনটা দেখো এভরি ওপেন এন বল ইজ অ্যান ওপেন সেট অ্যান্ড এভরি ওপেন ইন্টারভ্যাল ইন আর টু দি পাওয়ার এন ইজ ওপেন। তাহলে এটা ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যালটা কী হয় ওপেন, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এখানে আরবিট্রারি ইন্টারসেকশন নিলাম তখন পেলাম একটা আমরা ওপেন ইন্টারভ্যাল। এবার আমরা অন্য একটা সেট নিই বি, অন্য একটা সেট নিচ্ছি আমরা বি এইভাবে মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান
comma 2 plus 1 by n. ঠিক আছে, আমরা এইভাবে একটা সেট নিলাম। সেই ক্ষেত্রে দেখো আমাদের গ্রাফটা কেমন আসবে, 0 পয়েন্ট, যখন এখানে n এর মান 1 নিচ্ছি তখন আসবে আমাদের কত, 1 মাইনাস 1 তাহলে 0 চলে আসছে, আর এখানে হচ্ছে 1 তা হচ্ছে তোমার 3, তাহলে 0 এখানটায় 3। ঠিক আছে, তাহলে আমাদের একটা ইন্টারভাল পাচ্ছি এটুকুটা। তারপর এটা দেখি, যখন n এর মান 2 তখন তো হচ্ছে কি হাফ মাইনাস হাফ প্লাস 1, তাহলে হচ্ছে আমাদের প্লাস হাফ, এখানে 3 এখানে 2 এখানে 1 এখানে হাফ হাফ, এখানে যখন 2 নিচ্ছি তখন 2 প্লাস হাফ তার মানে 2 প্লাস হাফ 2 হাফ এখানটা আসছে। ঠিক আছে, যখন এন এম মান 3, 1 মাইনাস 1 বাই 3। তো এইভাবে আমি আর বেশি পয়েন্ট রাখছি না, এটা হলো আমাদের পরে নেক্সট ইন্টারভাল। এন এম মান তো বাড়াবে, দেখবে ধীরে ধীরে আমাদের এখানটায় আছে 1 এখানটায় 2, তো ধীরে ধীরে দেখবে ইন্টারভ্যালটা কমতে কমতে, ইন্টারভ্যাল কিন্তু হাইয়েস্ট এটাই আমাদের, তারপর ধীরে ধীরে কিন্তু ইন্টারভ্যাল মানটা কমতে আছে। তাহলে কমতে কমতে আমরা কি ইন্টারসেকশন নেবো, সব থেকে ছোটো কখন পাবো, যখন এন এর মানটা কি হচ্ছে ইনফিনিটিতে যাচ্ছে। তাহলে এন এর মান ইনফিনিটিতে গেলে আমরা সব থেকে ছোটোটা পাবো। তাহলে আমাদের দেখি এবার ইন্টারসেকশন অফ বি, এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সব থেকে ছোটো কখন, যখন এন এর মানটা ইনফিনিটিতে, এন এর মান ইনফিনিটিতে এটা হচ্ছে 0, মাইনাস 0 প্লাস 1 তাহলে 1 হচ্ছে, কমা এখানে তোমার হচ্ছে 0, ইনফিনিটি দেখলে 0, তো এখানে 2, 1 আর 2 কিন্তু দেখো এখানে n টা ইনফিনিটি যাচ্ছে, 1 আর 2 কিন্তু আমাদের এখানে অলরেডি দেওয়া আছে, আর এটা 0 প্লাস 1 এখানে হচ্ছে 0 প্লাস 2, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লোজ ইন্টারভাল হয়ে যাবে, এখানে ওপেন ইন্টারভাল হবে না। তাহলে কি হলো, এক্ষেত্রে দেখো যখন আমরা ইনফাইনাইট তোমার হচ্ছে ওপেন ইন্টারভাল, এটা প্রত্যেকটা কিন্তু ওপেন ওপেন, তো ইনফাইনাইট সংখ্যক ওপেন ইন্টারভ্যালে ইন্টারসেকশন নিলাম, তখন কিন্তু একটা ক্লোজ ইন্টারভ্যাল পেয়ে গেলাম, এটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল নয়, ওপেন ইন্টারভ্যাল না, তার মানে ওপেন সেট নয়। আবার এটার ক্ষেত্রে দেখো এই এক্সাম্পলটার ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু ধরো আমরা আরবিটারি সরি তোমার ইনফাইনাইট সংখ্যক ওপেন সেটে ইন্টারভ্যাল নিলাম, তখন কিন্তু একটা আমরা ওপেন সেট পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কি, তাহলে বলছে যে দ্য ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ এগেন অ্যান ওপেন সেট। তাহলে আমরা ফাইনাইট সংখ্যক ওপেন সেটে ইন্টারসেকশন নিলে সেটা সবসময় আমরা ওপেনই পাবো, ইনফাইনাইট নিলে সেটা ওপেন হতে পারে নাও হতে পারে। তার এক্সাম্পল আমি দুটো এখনই করালাম। তারপর বলেছে এ সেট ইজ সাবসেট অফ আর টু দি পাওয়ার এন ইজ ওপেন ইফ অ্যান্ড অনলি ইফ এস ইকুয়াল টু ইন্টিরিয়ার অফ এস। তাহলে কী বলছে, কোনো একটা সেট এস ওটাকে আমরা বলবো ওপেন তখনই যখন কি হবে সেটা কি হবে তার ইন্টেরিয়র যে সেট, ইন্টেরিয়র সেটের সঙ্গে সেটা কী হয়ে যাবে সমান হয়ে যাবে, তখন আমরা বলবো এসটাকে ওপেন সেট। আর 5 নম্বরটা তো কিছুক্ষণ আগে বললামই যে যে কোনো ওপেন বল সেটা ওপেন সেট, আর যে কোনো ওপেন ইন্টারভ্যাল নিলেও সেটা কী হবে ওপেন সেট। তো ব্যাস আজকের মতো এতটুকুই, এরপর দিন আমরা করবো ক্লোজ সেট, অ্যাধারেন্ট পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।